वेलकम टू सारे स्टाडी रेडियो। सारे स्टाडी रेडियो चैनल पक्ष के सकल बंधुदे स्वागत जाना। आज ये भिडियोर माध्यम तुम्हारा देखो त्रिकोणमितीर बेसिक पार्ट और आगे पार्टे सरल सूत्रकोषा दो पार्ट कर सम्पूर्ण सरल सूत्रकोषा पूर्ण करी। तुम जी ना देखे थको डेस्क्रिप्शन बक्सर लिंक देव आए जाओ गए देखे आसो। और तुम जो चैनल नतून हो चैनल सबसक्राइब कर तरह पास बेल आइकन दिए तक एक नित्य नतन भिडियो सब बारे पावर जो। तो चलो बंधुरा देखा सरसर भिडियो। তোমাদের আগের দুটো পার্টের পাটিগণিতের সরল সূত্রকোষা আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমাদের নেক্সট পার্ট যেটা আমরা ভেবেছি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব বা ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে, আমরা তার প্রথমে চলে আসছি বেসিক পার্ট। আশা করি এটা সবাই জানো যে একটা সমকোণী ত্রিভুজের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ বি কোণের মান 90 ডিগ্রি। যেহেতু সমকোণী ত্রিভুজ তাই বি কোণের মান কোণ এ বি সমান 90 ডিগ্রি। এই কোণটার মান 90 ডিগ্রি, এ বি সি কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ সেখানে আমরা বলতে পারি এ বি লম্ব বি সি। ঠিক আছে, তাহলে এখানে লম্ব কোণটা এ বি, लम्ब बी सी भूमि ए सी अतिभुज। ठीक है, नोट डाउन कर। এরপর তোমাদের যে জিনিসগুলো টেনে নতুন শিখতে হবে ত্রিকোণমিতিতে সেগুলো হচ্ছে কোণের মানে কোন একটা ফল আমরা ক্লাস টেনে এরপর নতুন কিছু শিখব কোণের ফর্ম। ঠিক আছে, এ তার ছটা ফর্ম হয় সাইন কোসাইন cotangent কিন্তু আমাদের এগুলো ব্যবহার হয় না। এর শর্ট ফর্মগুলো আমাদের জানা দরকার যেগুলো আসে। ঠিক আছে, আমাদের পরীক্ষায় যেগুলো আসে বা আমাদের বইয়ে যেগুলো দেওয়া থাকে এর শর্ট ফর্মগুলো, যেমন সাইনের এ সাইন, কোসাইনের কস সি ও এস, ট্যানজেন্টের ট্যান, কোসেন্টের কোসেক, সেকেন্ডের সেক, কোটেনজেন্টের কট, এর ফর্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে এরপর তোমরা দেখে নাও কোন এ সি বি মানে এই কোনটা, এর মান আমরা থিটা ধরে নিয়েছি। ঠিক আছে, এখানে নেব সাইন কস ট্যান এর এগুলো। সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সংক্ষেপে অতি লিখে দিন লম্ব বাই অতিভুজ। মানে এখানে কি আছে এ বি বাই এ সি, কস কস মানে এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ অতি লিখে দিন। আর ট্যান মানে লম্ব বাই ভূমি, এটা হলো বিসি।
y f a এর পরে যেগুলো বাকি ছিল sin cos tan cosec cosec সমান হচ্ছে এখানে অতিভুজ বাই লম্ব অতি বাই লম্ব সমান AC বাই AB sec অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি মানে AC বাই BC তারপর আছে কোণ সমান তো আমরা এটা লিখতে পারি না সবাই জানো এটা সম্বন্ধে ওয়ান বাই এ বি বাই এ সি উপরে উঠলে এসিটা উপরে চলে যাবে আর এ বিটা নিচে চলে আসবে ঠিক আছে ওরকম সেম ভাবে এটাও লিখতে পারি আমরা এটা একটু নিচে নিয়ে লিখতে হবে তোমাদের খাতায় তোমরা দেখো এখানে এবি বাই এসি এবি বাই এসি সমান সাইন এসি কস আর এবি বাই বিসি সমান তাহলে আমরা তো এখানে লিখতে পারি না cos x সমান 1 বাই sin sec সমান 1 বাই cos আর cos সমান 1 বাই tan এর sin এর বাই এস সমান সমান হবে আবার সেম কস মান বাই কস আবার সেম এর টেন মানটা এ বি বাই বিসি সমান টেন কস এক এসি বাই এ বি সমান কসেক থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা এটা জানো সকলে আগেই বলে দিয়েছি কোন এসি বি এ সেক ইকালস টু এসি বাই বি সি সেক থিটা কোন এসি বি এ কট ইকালস টু বি সি একটু নোট ডাউন করে নাও তাহলে সাইন থিটা ইকালস টু ওয়ান বাই কসেক থিটা কস থিটা ওয়ান বাই সেক থিটা tan theta 1 by cos theta ঠিক আছে ঠিক আছে
sin theta by cos theta equals to sin theta by cos theta AB by AC BC by AC এটা আমরা এভাবে লিখতে পারি AB into AC by AC into BC ঠিক আছে সমান AB by BC সমান তো আমরা লিখতে পারি না AB by BC লম্ব by ভূমি tan theta আবার cosec theta by sec theta cosec theta আছে AC by AB আর sec theta আছে AC by BC এটা আমরা লিখতে পারি এইভাবে BC into AC by AB into AC 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 কেটে গেল BC by AB সমান cos theta sin theta by cos theta equals to tan theta আর cosec theta by sec theta equals to cos theta এই পর্যন্ত তোমাদের দেখতাম না এবার বাকিটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব মানে যে সূত্রগুলো আছে আর যে মানগুলো সাইন কস ট্যান এগুলো 30 ডিগ্রি মান 45 পরে ক্লাসে এগুলো আলোচনা করব আর সূত্রগুলো ঠিক আছে এই পর্যন্ত এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত